আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। এখন জলপুরি সিজন, আপনাদের জন্য আমি আজকের জলপুরি একটি নতুন উপকরণ রেসিপি নিয়ে এসেছি। আমি জলপুরি ভর্তা বা জলপুরি মাখা যেটাই বলেন আমি তৈরি করে দেখাবো। এটা খুব সহজেই তৈরি করা যায়। এটা তৈরি করার জন্য আমি প্রথমে জলপুরি নিয়েছি, এটা কিন্তু আমি কাঁচা জলপুরিটাই নিয়েছি। এটা কয়েকদিন ঘরে থাকার ফলে জলপাইটা পেকে গিয়েছে, এই জন্য আর জলপাইটা সিদ্ধ করার দরকার নেই। আর নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণে, 3টা শুকনো মরিচ, লবণ নিয়েছি 7 মতো, আর চিনি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, সরিষার তেল নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। এবার জলপাইগুলোকে আমি একটা বাটিতে নিয়ে ভেঙে সবগুলো ভেঙে নিচ্ছি। এভাবে দেখুন জলপাইগুলো কিন্তু পেকে গিয়েছে, পেকে নরম হয়ে গেছে, বিধায় এইভাবে নরম হয়ে গেছে। এই কারণেই আর এটা সিদ্ধ করার দরকার নাই। আর সিদ্ধ করলে স্বাদটা একরকম আর এইটার স্বাদ অন্যরকম। এবার জলপাইগুলোকে সব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, মাখানো হয়ে গেছে আমার। এবার সরিষা তেলটা দিয়ে দিচ্ছি, সরিষা তেলটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর শুকনো মরিচগুলো আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি লবণ আর চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা পরিমাণ চাইলে বেশি দিতে পারেন যদি মিষ্টি বেশি খান। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি, তো টকটা একটু টক হলেই মজা লাগে বেশি। আর যারা বেশি টক না থাকে খেতে না পারেন তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এবার সব উপকরণ একসাথে মেখে নিচ্ছে, খুব ভালো করে সুন্দর করে মেখে নেবেন। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। আর এই সময় কিন্তু এই হাতে মাখা জলপাইটা খুব খেতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি একটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন জলপুরি ভর্তা রেডি হয়ে গেল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।